স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেসব পরীক্ষাগুলো রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক পরীক্ষা রয়েছে, সেগুলো কিভাবে নেওয়া হবে, নাকি সেই পরীক্ষাগুলো আপনাদের বাতিল হচ্ছে? বন্ধুরা, তোমরা সকলেই জানো মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সংক্রমণ বাড়ায় স্কুল কলেজ বন্ধ হলো, কিন্তু পরীক্ষার কি হবে এখন শুনে নেব। সাংবিধানিক বৈঠকে মুখ্য সচিব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কি জানালেন। ইউনিভার্সিটিতে অনেক পরীক্ষা রয়েছে, সেগুলো কিভাবে নেওয়া হবে, নাকি সেই পরীক্ষাগুলো আপনাদের বাতিল হচ্ছে? এর থেকে বেশি আমার বলার নেই, যে রেস্ট্রিকশন গুলো যেটা কাল থেকে সেটা আপনাদের সামনে আমরা রাখবো। যে ক্ষেত্রে যেটা ইউনিভার্সিটি কলেজের পরীক্ষা ক্ষেত্রে, সেটা ইউনিভার্সিটি কলেজের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, তারা কিন্তু সিদ্ধান্ত নেবে। আমাদের রাজ্য তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাল থেকে এই রেস্ট্রিকশন গুলো কার্যকরী হবে। সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই খারাপ, সেই কারণে হয়তো অনেকে বুঝতে পারোনি। যারা বুঝতে পারোনি তাদের উদ্দেশ্য বলে রাখি যে স্কুল কলেজের পরীক্ষা যেগুলো রয়েছে সেই পরীক্ষাটা কিভাবে হবে সেই সিদ্ধান্ত নেবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং তা নিয়ে শিক্ষামন্ত্রীও পরবর্তীকালে বৈঠক করে সমস্তটা জানিয়ে দেবে। এবং স্কুল কলেজ বন্ধর ও হচ্ছে শুধুমাত্র পঠন পাঠন, স্কুলের যে কর্মচারীরা রয়েছে যারা কাজ করে ভেতরকার, তার 50% কর্মচারী নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমস্ত কাজ চলবে। তোমাদের স্কলারশিপ সহ ও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরকার সমস্ত কাজ চলবে। এবং স্কুল কলেজ বন্ধ নিয়ে মুখ্য সচিব কি জানালেন সমস্তটা শেষে শুনে নেব। কিছু কিছু নতুন বিধিনিষেধ চালু করা হচ্ছে, এক একটা করে আমি আপনাদের কাছে উল্লেখ করে রাখছি। প্রথম যেটা আছে, সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে আগামীকাল থেকে। সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি আগামীকাল থেকে বন্ধ থাকবে, শুধু যারা অন্যান্য যে কর্মচারী আছে যারা স্কুলের প্রশাসন সঙ্গে যুক্ত আছেন, তারা 50% বাই রোস্টার তারা যেতে পারে, কিন্তু কোনো পঠন পাঠন হবে না। স্কুল কলেজেস ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে, ইনক্লুডিং কর্পোরেশন, সমস্ত যে স্ট্যাটুটরি বডিজ আছে, কর্পোরেশন গুলো আছে, সেখানে 50% অ্যাটেন্ডেন্স থাকবে এট এ টাইম, বাদ বাকি বাই রোস্টার 50% এমপ্লয়িজরা প্রতিদিন অফিসে আসবে। একই রকম সমস্ত প্রাইভেট অফিসেস এন্ড এস্টাবলিশমেন্ট, তারাও কিন্তু 50% এমপ্লয়িজ বাই রোস্টার প্রতিদিন আসবে। যে কোনো দিন 50% থেকে বেশি এমপ্লয়িজ অফিস করবে না, এটা সমস্ত গভর্নমেন্ট অফিসেস, কর্পোরেশনস, স্ট্যাটুটরি বডিজ, সমস্ত প্রাইভেট এস্টাবলিশমেন্টস এন্ড আদার অফিসেস। এছাড়া যেটা আছে, সুইমিং পুলস, স্পাস, জিমস, বিউটি পার্লার, সেলুনস, আর ওয়েলনেস সেন্টার কাল থেকে বন্ধ থাকবে। আবার রিপিট করছি, সুইমিং পুলস, স্পাস, জিমস, বিউটি পার্লার, সেলুনস অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এটা আগামীকাল থেকে বন্ধ থাকবে। সমস্ত এন্টারটেইনমেন্ট পার্ক, জুস, আমাদের চিড়িয়াঘর, টুরিস্ট প্লেসেস আগামীকাল থেকে বন্ধ থাকবে। শপিং মলস এন্ড মার্কেট কমপ্লেক্সেস, সেখানে কোনো সময় 50% থেকে বেশি ক্যাপাসিটি লোক ঢুকতে পারবে না, সেখানে আর সমস্ত যেটা আছে, কাল থেকে 10টা থেকে 5টা কোনো অ্যাক্টিভিটি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কোনো ট্রান্সপোর্টেশন, এই রেস্ট্রিকশনটা চালু থাকবে। সমস্ত শপিং মল, মার্কেট কমপ্লেক্সেস 50% থেকে বেশি ক্যাপাসিটি নিতে পারবে না, আর 10টার পরে বন্ধ হয়ে যাবে, 10টা অবধি চালু থাকবে। একই রকম রেস্টুরাঁ বা 50% ক্যাপাসিটিতে চলবে, 10টার সময় বন্ধ হয়ে যাবে।